কপোতাক্ষরত কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত তার কবিতায় কিছু শব্দ এবং তার টিকা এখানে আমরা লিখেছি। যেমন শব্দ, যেমন ভ্রান্তি, ভ্রান্তি তো ভুল, নিশা, নিশা তো রাত্রি, বিরলে, বিরলে শব্দের অর্থ হলো একান্ত নিরিবিলিতে, সতত অর্থ সর্বদা, বাড়ির রূপ কর অর্থাৎ কপোতাক্ষ নদ সাগরকে জল রূপ কর বা রাজস্ব দিচ্ছে। এখানে আমরা যদি বলি প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দে, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জল রূপ কর বা রাজস্ব দিচ্ছে। ভ্রান্তির ছলনা বলতে কবি এখানে কল খল ধ্বনিকে বুঝিয়েছেন। যেমন দুগ্ধস্রোতরূপী বলতে কপোতাক্ষকে কবি এখানে বুঝিয়েছেন। যেমন তৃষ্ণা, তৃষ্ণা শব্দ অর্থ হচ্ছে পিপাসা, তৃষ্ণা শব্দ অর্থ পিপাসা। প্রবাসে, প্রবাসে শব্দের অর্থ বিদেশে বা অন্য দেশে। সখা, সখা তো বন্ধু। চতুর্দশপদী কবিতা আমরা সেটাকে বলি 14 চরণ সমন্বিত, ভাব সুসংহত সুনির্দিষ্ট। অর্থাৎ কবি ইংরেজিতে সনেট আমরা যেটা বুঝি, বাংলায় চতুর্দশপদী কবিতা 14 চরণ সমন্বিত, ভাব সংহত সুনির্দিষ্ট। চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী 6 চরণের স্তবককে ষষ্ঠক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে। চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে। যেমন প্রথম 8 চরণ আমরা যদি বলি ক খ খ ক ক খ খ ক, আবার শেষ 6 চরণে আমরা যদি বলি এভাবে হয় ঘ ঙ চ, আবার ঘ ঙ চ, অথবা প্রথম 8 চরণে ক খ খ গ, আবার শেষ 6 চরণে ঘ ঙ ঘ ঙ চ চ। কপোতাক্ষরত একটি চতুর্দশপদী কবিতা, এখানে মিলবিন্যাস হল ক খ ক খ ক খ খ ক এবং শেষ 6 চরণে গ ঘ গ ঘ গ ঘ। অর্থাৎ এইভাবে বিন্যাস করে মাইকেল মধুসূদন দত্ত তার সুন্দর হাতে লেখনি দিয়ে মমতায় ভরা এই কপোতাক্ষ নদ তিনি সুন্দরভাবে লিখেছেন। কপোতাক্ষ নদ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত তার লেখনিতে বাংলা বানান শব্দগুলো সম্পর্কে ধারণা লাভ করা এবং শুদ্ধভাবে লেখা অতি আবশ্যক। যেমন এখানে কিছু শব্দ আছে, যেমন অত্যুজ্জ্বল, অধ্যয়ন, অন্তমিল, অমিত্যাক্ষর। যেমন কপোতাক্ষ, কীর্তি, কৃষ্ণকুমারী, কৃষ্ণধর্ম, কৃষ্ণাব্দ, তিলোত্তমা সম্ভব, তৃষ্ণা, দুগ্ধস্রোতরূপী, দুগ্ধস্রোতরূপী, পদ্মাবতী, প্রাশ্চাত্য, ফ্রান্স, বঙ্গজ, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, ভ্রান্তি, মধুসূদন, মন্ত্রধ্বনি, শর্মিষ্ঠা, সঙ্গীত, সমন্বিত, স্তবক, স্নেহ, স্ফূর্তি, স্মরণ, স্মৃতিকাথর। অর্থাৎ এই শব্দগুলো, কঠিন শব্দগুলো লেখার সময় আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, বানান এবং শব্দগুলো সঠিক উচ্চারণ এবং সুন্দরভাবে লিখতে পারলেই তাহলে বাক্যগুলো সঠিক এবং সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। যেমন শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা, স্নেহ, স্ফূর্তি, স্মরণ, স্মৃতিকাতর, মন্ত্রধ্বনি, মধুসূদন। তাহলে এই শব্দগুলো সঠিকভাবে
উচ্চারণ এবং কঠিন বানান শব্দগুলো সম্পর্কে ধারণা লাভ করা অতি আবশ্যক।